আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, আছি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে কী রান্না করবো, এই যে কাঁকরোল, তারপরে এটা হচ্ছে পটল, আমি আজকে একটু ছোট ছোট করে কেটেছি, এগুলো হচ্ছে আলু বেগুন। তো এই তিন চারটা উপকরণ দিয়ে আমি একটি খুব মজার একটি তরকারি রান্না করব। জানেন আপনাদের কেমন লাগবে, ইলিশ মাছ দিয়ে পটল বেগুন এবং কাঁকরোল আলু কতটা মজা হয় না খেলে বোঝা যাবে না। আর এগুলো হচ্ছে পুঁই শাক, জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, খুব টাটকা শাক, খুব ভালো। তো নিজেদের টবে লাগানো শাক এগুলো, এই যে। তো আমিও বারান্দায়, আমাদের যে ছোট বারান্দা সেখানে আমি একটু গাছ লাগিয়েছি, দেখলাম কেমন হয়, তো আলহামদুলিল্লাহ ওখান থেকে তুলে নিলাম। তো শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটু ভুনা টাইপের, ভাজি ভাজি টাইপের করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো ঠিক আছে, রান্না করি। আর যারা পছন্দ করেন তাদের জন্য মেইনলি আমার প্রথমত শেয়ার করা। তো হাঁড়িটি গরম হয়েছে, শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তেলটি যখন বুঝেছি গরম হয়ে আসছে, খুব বেশি গরম না, হালকা গরম হয়েছে, তখনই আমি লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার ইন্ডিয়ান কিছু আপুদের ব্লগ দেখে এত ভালো লাগে, ওরা লবণকে নুন বলে, তো আমরা লবণ বলি, লবণ নুন দুটোই এক। তো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি চপিং বোর্ডে আজকে পেঁয়াজগুলো কেটেছি, জানি না কেমন হয়েছে, আমি পেঁয়াজ কাটার গুণটা নাই। গতকাল আপুকে বলছিলাম, আপু আমি তো পেঁয়াজটা কাটতেই যত সমস্যা হয়, তাছাড়া তারপর তো কাটি না, কাটলে রান্না করব কীভাবে, তবে চপিং বোর্ডেই আমি পেঁয়াজটা বেশি কাটি। তো আম্মাও সেদিন বলছে, তোমার যেহেতু হাত কেটে যায়, আম্মা বলতো আমার শাশুড়ি, তো উনি বলছে তুমি চপিং বোর্ডেই কাটো, মোটা হোক চিকন হোক, কোথার থেকে ভালো হবে যে তুমি চপিং বোর্ডেই কেটে নাও, কারণ উনি দেখে আমার হাতটা কেটে যায়, পেঁয়াজটা কাটতে সময় আমার চোখ জ্বলনি হয়, বিশেষ করে হাত কেটে যায় আর পেঁয়াজগুলো মোটা হয় বেশি, তো অনেক সময় হাতটা কেটে যায়, এটা আমি পারি না। রসুন কুচি তো ওমাই গড, এটা মনে করলে ভয়ই লাগছে। তো ঠিক আছে, নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। পটল জি মা, যাও রোজাপুর কাছে যাও, জম্মু তাই, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তোমাকে বই দিব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে আজকে কী কী অ্যাড করবো সেটাই দেখাচ্ছি, কীভাবে রান্না করছি কেমন। হ্যাঁ যাও মা। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, হলুদ একটু মোটামুটি দিব, একটু কালার করব, কারণ তাহলে মুখে ভালো লাগবে। আসলে কিছুদিন আগে ঘরে একদম আমাদের সবার খুব জ্বর হয়েছিল, তারপর থেকে মুখের রুচি টুচি একদম নাই। আর ছোটো বাবুরা যেহেতু খাবে না ফিজা এবং শুক্তি, তো এই তরকারিগুলো ওদেরকে দেই না, আমরা খাই। ও তুমি খাবে, ওকে ঠিক আছে, আমও দিব। তারপর ওদেরকে হয়তো বা আমি এখান থেকে একটু ভেজিটেবলটা হয়তো বা তুলে ঝোল ছাড়া নিতে পারি। তো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি, এই যে মরিচ একটু হালকা ঝাল করব। আর এইভাবেই তরকারিটা আসলে তো মূলত রান্না করলে এক ধরনের মজা হয়, আর এই ধরনের তরকারি রান্না করতে গেলে বিশেষ করে আমার সেই যৌবনের কথা খুব মনে পড়ে, ও খুব পছন্দ করে, খুব মানে বলে বোঝাতে পারবো না, আমার তরকারিগুলো খুব পছন্দ করে, এরকম ঝাল, এরকম একটু ঘন মশলা দিয়ে, একটু সামান্য ধনে গুঁড়ি দিলাম, জিরা গুঁড়িও দিব আজকের তরকারিতে, যেহেতু পটল বেগুন অনেক ধরনের তরকারি আছে, একটু জিরা গুঁড়ি দিলে ভালো লাগবে। তো সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা কিছুতেই পুড়ে না যায়। আর আমি অনেক ঝাঁঝালো করে রান্না করি না, ঝাঁঝালো বলতে কোনটা, যে অনেক চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে একটা কী বলে এটাকে, একটা স্মেল ছড়ায়, নাকে লাগে, মাথায় উঠে যায়, ওটার রান্নাটাও মজা, কিন্তু ওটা আমি আসলে করি না, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আর আমার একটু এমনিতেও সমস্যা আছে, আমি হাঁচি দিতে দিতে দেখা যায় আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি আর ওই কাজটা করি না। আর মশলা পুড়িয়ে না খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, এটা কিন্তু অবশ্যই ভালো, এই জন্য মশলাটা না পোড়ানোই ভালো, এমনিতেই মশলা বেশি খাই, এটাই স্বাস্থ্যের জন্য ক্ষতি সেখানে, আর মশলা পুড়িয়ে খাওয়াটা তো আসলে ঠিক না। তারপর শখের বসে একবার দুবার যে কোনো রান্নাতে একটু মশলা পুড়িয়ে খাওয়াটা কষাতে কষাতে একটু হালকা পোড়া পোড়া হয়, একদম তার পুড়ে যায় না, মানে কষাতে কষাতে বেশি কষে গেলে সেই মশলাটা ঝাঁজ বের হয়, সেইগুলো রান্না আলাদা একটা মজা। তো এরকম কালা ভুনা টুনা করলে এরকম হয়, ওইটা করি। তারপর হচ্ছে একটা চিকেন, অনেক আগে প্রথম আমি যখন ব্লগ করতাম তখন দিয়েছিলাম, সেগুলো বোধহয় এখন নাই, আমি নিজে আবার ডিলিট করে দিয়েছি, তখন আমি কালো করে যে রান্না করতাম, মানে আমার রোস্টে কালারটা একটু কালো হতো,
সেটা আমি করতাম একটু এরকম করে। ঠিক আছে, এই তো সামান্য পানি দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে হবে মশলাগুলো ভিতরে, মাছের প্রত্যেকটা রোয়ার ভিতরে ভিতরে যদি মশলাগুলো না ঢুকে তাহলে আসলে মাছ ভালো লাগে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা যেটাই হোক না কেন, আমিও এমন করে না, ছি যাও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট একটি বেল আইকন আছে অবশ্যই সেটা প্রেস করে দিবেন, আর অবশ্যই নিজেদের মধ্যে যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমার বিশেষ করে যে ভাইয়া এবং আপুরা আমার ভিডিও দেখে অনেক টাইম ধরে, ধৈর্য ধরে ভিডিও দেখে, আমি তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই যে মাছেরগুলো আমি তুলে নিচ্ছি, যদি ভেঙে যায় জন্য আমি একটা ছোটো চামচের সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি, কারণ কাঠের চামচ দিয়ে বা এমনিতেও ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ আমি খুব ভালো করে রান্না করেছি তো নরম হয়ে গেছে, কষাতে সময় আমি একটু ভালো করে রান্না করেছি, মানে এই জন্য সফট বেশি, ভেঙে যেতে পারে, তারপর নাও ভেঙে যেতে পারে, তারপর আর বেশি ওইভাবে রিস্ক নিলাম না। কেমন এমন করে পড়ে যাবে, পড়ে যাবে বাবু। তো ঠিক আছে, এই হচ্ছে আমার রান্না করার ধরন বা রান্না করছি শেয়ার করছি অবশ্যই, কারণ হয়তো কারোর ভালো লাগে, তা না হলে যে কজন ভিউ দেখি সামান্য দেখি, বেশি দেখি না তো, আর নিজের ভালো লাগার জন্য করি। আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটা দেখবে, শেয়ার করবে, আর ভালো না লাগলে তো দেখবেও না, শেয়ারও করবে না। হ্যাঁ, তো একটা জিনিস দেখলে ভালো অবশ্যই লাগে, কোনো না কোনো একটা পার্ট থাকে অবশ্যই ভালো লাগার মতো, আপনারা দেখেন। অবশ্যই আমার বিশ্বাস আমার রান্না থেকে কেউ না কেউ আমার রান্নাগুলোকে ফলো করে বা শিখে বা শিখেছে বা ট্রাই করেছে আমার এই সিম্পল রান্নাটুকু, কারণে কারোর মনের মধ্যে আমার এই সিম্পল এই এই সাধারণ রান্নাগুলোই হয়তো বা কিছুটা হলেও অসাধারণ মনে হয়েছে, সে ট্রাই করেছে, রান্না করেছে বা কোনোভাবে তার কোনো উপকৃত সে নিজে হয়েছে সেটা মনে করে, বা সেটা না হলেও সে মনে করে আপুর রান্নাটা আমি দেখলাম এভাবে করি মনে হয় ভালো হবে, বা আমার প্রিয় মানুষটাকে খাওয়ালে হয়তো বা ভালো বলবে, বা আমার বাচ্চাকে খাওয়ালে, এই যে হতে পারে এরকম হয়, কারণ আমার বেলায় হয়। তো আমার রান্নাগুলো আমি কখনো ইউটিউবে কোনো চ্যানেল দেখে শিখিনি, এগুলো পুরোটাই আমার নিজের আইডিয়া, এবং আর হচ্ছে প্রথমত অবশ্যই আমার মায়ের রান্না আমি ওইভাবে শিখতে পারি নাই, কখনো মিথ্যা বলে লাভ নেই, তো আমার মায়ের রান্নার একটা ধরন তো ছিল সেটা তো জানি, আর আমাদের বাসায় আমরা কেমন মশলা খেতাম বা আমরা ভাই বোনরা কী ধরনের মশলা খাই কী ধরনের সেটা তো জানি। তো আমার বোনরা সবাই কিন্তু সব তরকারিতে আদা দেয়, আমি শুধুমাত্র দেই না, কারণ আমি আসলে নিজে থেকে রান্নাগুলো শেখা, তাই আমি না দিয়ে যেভাবে রান্না করতাম আমি ওই জন্য আমার রান্নাটা একটু এরকম। আর আমার রান্নার কিছু ধরনটা কিছুটা হলো আমার শাশুড়ির মতো হবে, কারণ আমি শাশুড়ির কাছে অনেক বছর ধরেই শাশুড়ির সাথে থাকি, তো তো শাশুড়িটাও কিছুটা পাবো, এটাই স্বাভাবিক হতে পারে। তো ঠিক আছে, আর আমার রান্না আমার নিজের মতো, আমি যেটা জানি আমি একদম নিজের আইডিয়া থেকেই সব রান্নাগুলো করেছি সব সময়, এই জন্য আমি অনেক বেশি মশলা অ্যাড করি না, অনেক ধরনের মশলা সপ্তাহকেতে দিই না, তো আমার মতো করে আমি বুদ্ধি করে রান্না করেছি। এই তো কথা কথা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি তরকারিতে, পর্যাপ্ত পানিটুকু দিলে আমি আইডিয়া করে দিচ্ছি যেন তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং তরকারিটা বেশি গলে না যায়, আবার বেশি হার্ড থাকলে একটু বেশি শক্ত শক্ত থাকলেও খেতে টেস্ট লাগবে না, তবে একদম গলে গলে গেলে ওই তরকারিটা মাছের যে ধরনের আমি রান্না করতে চাচ্ছি ওই মাছটা ভালো লাগবে না। তো ভাবলাম আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। তো জানি না কালারটা কেমন লাগছে, আর খুব সুন্দর অলরেডি একটা স্মেল বের হচ্ছে, যেহেতু ইলিশ মাছের তরকারি, তো আর ইলিশ মাছের সাথে কিন্তু এই সমস্ত তরকারিগুলো খুব যায়, আবার ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করলে তো অসম্ভব মজা, ডাটা দিয়ে ইলিশ মাছ অনেক মজা, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অনেক মজা, তো কাঁচকলাটা চিংড়ি বড় চিংড়ি দিয়েও করা যায়। আর এখানে হচ্ছে পাকা আমড়া, আমড়াগুলো কেটে দিব, তো নিলাম, কাটবো, কেটে রোজা এবং প্রাপ্তিকে দিব। পাকা আমড়া না হলে যত সুন্দরই কাঁচা আমড়া হোক আমার মেয়েরা খায় না, ওর বড় খালামুনির মতো পাকা আমড়াটা খুব পছন্দ করে, আমার আপু এরকম, কিন্তু আমি কাঁচা পাকা সবগুলোই সব ধরনেরটাই পছন্দ করি। আর আমার সবচেয়ে প্রিয় খাবার মধ্যে হচ্ছে ঝাল আর টক,
আমি মিষ্টি খুব 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 কম পছন্দ করি। হ্যাঁ, যাদের মিষ্টি খুব পছন্দ তাদের তো অবশ্যই এটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যাদের মিষ্টি পছন্দ করে তাদের অবশ্যই সুন্দর একটা পছন্দ খাবার, কিন্তু আমি মিষ্টি খাবারটা খুব কম পছন্দ করি। আমার সবচেয়ে ভালো লাগে ঝাল, তারপরে হচ্ছে টক। ঝাল টক এই দুটোই আমার খুব প্রিয় একটা খাবার। খাবার তালিকার মধ্যে মিষ্টিটা একদম কম। আর ঠান্ডা এবং গরমের মধ্যে অবশ্যই ভাত, তরকারির বেলা গরম ভাত, আর অন্যান্য খাবারের মধ্যে যেমন পায়েস, আইসক্রিম, এগুলো হলে তো আর কথাই নেই, সবচেয়ে আইসক্রিমটা ভালো লাগে। গরম ঠান্ডা সব কিছুই ভালো লাগে। দেখতে দেখতে মাছটা সব দিয়ে দিলাম। আমার তরকারি হতে কিন্তু বেশ আরেকটু সময় লেগেছে, কিন্তু আমি তো ভিডিও অফ অন করে তারপরে ভিডিওটা করেছি, যারা বোঝা তারা অবশ্যই বুঝে নিবে। মাছগুলো আলহামদুলিল্লাহ একটাও ভাঙে নাই, জানি না কালারটা কেমন লাগছে আপনাদের কাছে, আমার কাছে আলহামদুলিল্লাহ আমি তো সরাসরি দেখতে পাচ্ছি ভালো লাগছে। আর অসম্ভব মাশাল্লাহ খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যেটা আসলে নিজে কাছে না থাকলে বোঝা যাবে না। আর আরেকটু লবণ লাগবে, মানে নুন লাগবে, তার একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমার অনেক ইন্ডিয়ান ব্লগার আপুরা আমার চ্যানেলটা দেখে, আমার রিয়েল সাবস্ক্রাইবার আছে ইন্ডিয়ান কিছু আপু, তো আমার খুব পছন্দের আপু আছে কয়েকজন। চ্যানেলটা আর একটু বড়ো হোক, আপুদের কথা বলবো, আপুদের গল্প করব। তো দুই একজন ইন্ডিয়ান ব্লগার আমার খুব পছন্দের আছে, ওরা ব্লগ দেখে, ওরা ব্লগ দেখি কমেন্ট করে। দেখা যায় এমনও হয়েছে আমি অনেকই চ্যানেল দেখি কিন্তু আমার কমেন্ট করাটা হয় নাই, কমেন্ট করি নাই। আর কিছু চ্যানেলে দেখি যে অনেক ঝামেলা হয়, তো ওদের ব্লগগুলো দেখতে ভালো লাগে, কমেন্ট করে কী ধরনের বিপদে পড়বো তা তো জানি না। তো এই তো হয়ে গেল আমার তরকারিটা, কেমন হয়েছে জানি না, অবশ্যই জানাবেন। কমপ্লিট চুলা বন্ধ করে দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, ঘরে থাকেন, সুস্থ থাকেন, প্রয়োজনের বাইরে বাইরে যাওয়ার দরকার নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।